পলন বিল, নামটি শুনলেই ভেসে ওঠে অথৈ জলরাশি আর দিগন্ত জোড়া মাঠের কথা। বর্ষাকালে এই বিল পানিতে টই টুম্বুর, আর গ্রীষ্মকালে সবুজ শ্যামল ফসলে ভরা। বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব নাটোরের গুরুদাসপুর থানার বিলসা নামক স্থানে অবস্থিত মা জননী সেতুর সৌন্দর্য সম্পর্কে। সেতুটি বর্তমানে অত্র এলাকার পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি গুরুদাসপুর থেকে বিলসার দিকে এসেছে, আর সামনের দিকেই একটু এগোলেই মা জননী সেতুটিতে পৌঁছে যাব। আমরা আস্তে আস্তে সেতুর দিকেই যাই। এই সেতুটি বিলসা গ্রাম এবং আশেপাশের এলাকার মানুষের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল, যা বর্তমানে অত্র এলাকার পর্যটন কেন্দ্র হিসেবে বিপুল জনপ্রিয়। ছুটির দিনে বর্ষাকালে রাস্তাঘাটে এবং এই ব্রিজের আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। ব্রিজের দুই পাশের অপরূপ দৃশ্য মন ভুলিয়ে দিবে। নিচের দিকে ডিঙ্গি নৌকা, শ্যালো নৌকা, স্পিড বোটে করে দূর দূরান্ত থেকে মানুষ আসছে আনন্দ ভ্রমণে। নৌকা ভ্রমণের মজাটাই আলাদা, বিশেষ করে এই জায়গাটাতে। ব্রিজের নিচ থেকে আপনারা যত দূর তাকিয়ে দেখবেন বিল আর বিল। আমরা কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলাম দেখে মুগ্ধ। ব্রিজ থেকে আমরা একটু সামনে এগিয়ে যাব, ওপারেও আরো কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। সবগুলো জায়গা আমরা কভার করতে পারি নাই, যেহেতু আমাদের কাছে নৌকা ছিল না। আশেপাশের দৃশ্যগুলি যে কোনো মানুষের মনকে প্রশান্তি দিতে প্রস্তুত। আমরা আস্তে আস্তে এগুতে থাকলাম ব্রিজ পার হয়ে বিলসা গ্রামের দিকে। আশেপাশে মানুষজনের ভিড় এতটাই যে দেখে মনে হবে কোন একটা ব্যস্ত শহরে চলে এসেছি। হাঁটতে হাঁটতে আমরা রওনা হলাম। যেহেতু ভিড় বেশি, গাড়ি চলাচল করা একটু অসুবিধা, তাই আমরা হেঁটেই রওনা হলাম। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশ দিয়ে বর্ষাকালে অনেক মানুষ এসে জমাট বাঁধে, আর আসল মজা নৌকা ভ্রমণেই। আপনারা যদি আসেন, অনুরোধ করব নৌকা ভ্রমণ করবেন। এখানে ঘাটে সবসময় নৌকা বাঁধা থাকে, আপনারা চাইলেই ঘন্টা চুক্তিতে ভাড়া নিতে পারবেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, একটু দামাদামি করে নিবেন, না হলে হয়তো একটু বেশি চেয়ে বসবে। যাওয়ার পথে রাস্তার বাম পাশেই, হাতের বাম পাশে পড়বে আপনার বিলচলন বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। কলেজের পাশ দিয়েই আমরা যেতে থাকলাম। আর এই যে নৌকা ঘাটটির কথা বলেছিলাম, এখান থেকে নৌকা আপনারা ভাড়া নিতে পারবেন ঘন্টা চুক্তিতে। তারা আপনাদেরকে সমস্ত জায়গায় ঘুরে দেখাবে। এই পয়েন্টটা ছেড়েও সামনের দিকে আরো একটা পয়েন্ট রয়েছে, যার নাম কুন্দল। পানি থাকার কারণে সেদিকে আমরা যেতে পারি নাই, তারপরেও সন্ধ্যা নেমে আসছিল। এই যে বাঁশের সাঁকোটা দেখছেন, এই সাঁকো দিয়ে সামনে এগুলেই ঠেংরা গুরুদাসপুর পয়েন্টটা পাবেন। এই পয়েন্টটাতে আপনারা রেডিমেড খাবার পাবেন, পিকনিক স্পটের মতোই। দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে রেডিমেড খাবার পাবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর অন্য কোনো এলাকা